বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন রোজায় নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার রবিবার দুপুরে রংপুর কেন্দ্রীয় জেলা কারাগার পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের কথা বলেন তিনি মন্ত্রী বলেন বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বেড়ে যাওয়ায় অনিয়ন্ত্রিত তেলের বাজার দাম নিয়ন্ত্রণে আগামী ছয় ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসবে তিনি জানান রোজায় টিসিবির পণ্য বিক্রি হবে আরও বিস্তৃতভাবে বিতরণ পয়েন্ট করা হবে দ্বিগুণ বাজার স্বাভাবিক রাখার সব ধরনের চেষ্টা থাকবে বলে জানান বাণিজ্যমন্ত্রী